Okay, so hello everyone. Assalamu alaikum. How are you all? I'm fine. I'm fine. Yes, I'm fine. Thank you so much. Okay, so let's start the class. Today we are going to do again comprehension, then grammatical work, and lastly tongue twister. And from comprehension, we are going to do some question answer, and of course super reading. Acha, okay, so let's see the slide. Acha, wait for the Okay. So let's start the comprehension. As you know, that comprehension means a story or a passage or a paragraph about a topic. Comprehension মানে হচ্ছে এটা কোন প্যারাগ্রাফ হতে পারে, কোন একটা প্যাসেজ বা কোন একটা স্টোরি হতে পারে, অ্যাবাউট সামথিং মানে কোন কিছুর উপরে এটা হতে পারে। আচ্ছা, ওকে, আজকে হচ্ছে একটা স্টোরি আমরা পড়বো। আজকে হচ্ছে একটা স্টোরি পড়বো, এটা হচ্ছে অ্যাবাউট এটিএম মেশিন। আমরা উই অল নো এটিএম মেশিন, রাইট? সবাইকে তোমরা দেখেছো এটিএম মেশিন? হ্যাঁ, কিভাবে এটিএম মেশিন দিয়ে কি করে টাকা তোলা হয়? হ্যাঁ, টাকা তোলা হয়। ইয়েস, এটিএম মেশিন দিয়ে টাকা তুলে। এটিএম কি 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 দিয়ে টাকা তুলে? মানে মিস কার্ড কার্ড দিয়ে। কার্ডটা কি করে পাঞ্চ করে, না? এটিএম মেশিনের ভিতরে কার্ডটা পাঞ্চ করে, কিছু অপশন আসে, সেই অপশন গুলাতে যে মানে 500, 1000 টাকার এরকম অপশন আসে, তারপরে সেখানে যার যেটা দরকার সেই অনুযায়ী সেই অপশনে ক্লিক করে তখন হচ্ছে এটিএম মেশিন কি করে টাকাটা দিয়ে দেয়, না? বক্স থেকে টাকাটা অটোমেটিক চলে আসে জাদুর মতো। তো খুব মজা লাগে, তখন দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, কিন্তু তার তার জন্য কি করতে হয়? আমার ব্যাংকে টাকা রাখতে হবে। ব্যাংকে যদি তোমার টাকা না থাকে তাহলে কিন্তু এটিএম মেশিন তোমাকে টাকা দিতে পারবে না। তো আগে ব্যাংকে টাকা থাকতে হবে তোমার, তারপর তোমার কার্ড করতে হবে, দেন ইউ ক্যান হচ্ছে ডেবিট ইওর মানি ফ্রম দ্য এটিএম মেশিন। আচ্ছা আচ্ছা, আজকে স্টোরিটা হচ্ছে সেই রকমই। আজকে হচ্ছে, ওকে, তো আমরা একটু পড়ি। ওকে, সবাই পড়ো। আচ্ছা দেখো, হ্যারি ওয়েন্ট টু দা মার্কেট উইথ হিজ ফাদার। হ্যারি মানে হচ্ছে, মানে বাংলায় হচ্ছে হরি, বাংলায় হরি, ঠিক আছে? আচ্ছা, মানে কিন্তু হিন্দিতে বলে হারি আর ইংলিশে বলে হ্যারি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ছেলের নাম, আমরা একটা ইন্ডিয়ান ছেলের কথা বলবো। আচ্ছা, আমরা হচ্ছে একটা ইন্ডিয়ান ছেলের গল্প করব। তাহলে আমরা ইংলিশেই বলি, দ্য হ্যারি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। হ্যারি কি করেছিল, সে তার বাবার সাথে মার্কেটে গিয়েছিল, বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু এটিএম, তারা হচ্ছে একটি এটিএম বুথে গিয়েছিল, মানে টাকা তোলার জন্য। হ্যারিস ফাদার পুট হিজ ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে যেটা যে একটা যে কার্ডটা দিয়ে টাকাটা তোলা হয়। আচ্ছা, ডেবিট কার্ড ইন টু দা মেশিন। মেশিন মানে এটিএম মেশিনের কথা বলছে, মানে এই যে এই যে ছবিতে যে এটিএম মেশিন তোমরা সবাই জানো, এই এটিএম মেশিনটার কথা বলা হচ্ছে। দেন সাম ফিগার, ফিগার এখানে বুঝাচ্ছে সংখ্যা, কোন সংখ্যা বা কোন চিহ্ন। দেন সাম ফিগার কেম অন দা স্ক্রিন। স্ক্রিন হচ্ছে এটিএম মেশিনের যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনে হচ্ছে কিছু সংখ্যা চলে আসলো, কিছু সংখ্যা কিছু চলে আসলো। হি সিলেক্টেড দা অপশন। অপশন মানে বিকল্প, অপশন বাংলায় মানে হচ্ছে অপশন মানে বিকল্প। তো এখানে অপশন বলতে এখানে তোমরা জানো যে তিন চারটা অপশন আসে, সেই অপশন থেকে একটা সিলেক্ট করতে হয়। আচ্ছা, হি সিলেক্টেড, সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচন করা। হ্যাঁ, হি সিলেক্টেড দা অপশন টু উইথড্র মানি। উইথড্র মানে হচ্ছে, আচ্ছা, উইথড্র মানে হচ্ছে, উইথড্র অ্যাকচুয়ালি বাংলায় মানে হচ্ছে প্রত্যাহার করা, মানে হচ্ছে নিষেধ করে দেওয়া বা বাতিল করে দেওয়া। কিন্তু এখানে উইথড্র
মানে বোঝাতে এখানে টাকা তোলার কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা আরেকবার একটু পড়ি যে হ্যারি ওয়েন টু দা মার্কেট উইথ হিজ ফাদার দে ওয়েন টু এটিএম হ্যারিস ফাদার পুট হিজ ডেবিট কার্ড ইনটু দা মেশিন ডেবিট কার্ড মেশিনের ভিতরে ডেবিট কার্ডটা পাঞ্চ করলো ঢুকালো দেন সাম ফিগার কেম অন দা স্ক্রিন ডেবিট কার্ডটা যখন ঢুকালো তখন কিছু ফিগার আসলো মানে কিছু চিহ্ন বা কিছু সংখ্যা চলে আসলো হি সিলেক্টেড দা অপশন টু উইথড্র মানি যে তখন হ্যারির বাবা কি করলো সেই অপশন গুলো থেকে একটা অপশন সিলেক্ট করলো কেন টাকা তোলার জন্য আচ্ছা এটিএম মেশিন আচ্ছা এটিএম মেশিন আস্কস ফর হিজ পিন পিন মানে হচ্ছে পাসওয়ার্ড পিন পিন মানে হচ্ছে পাসওয়ার্ড প্রত্যেকটা ক্রেডিট কার্ডের হচ্ছে তোমার পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড ছাড়া তো তুমি টাকা তুলতে পারবে না তাহলে তোমার যদি পাসওয়ার্ড না থাকে তাহলে তো অন্য কেউ এসে তোমার সব টাকা নিয়ে যাবে সব টাকা তুলে ফেলবে এই জন্য পাসওয়ার্ডটা খুবই দরকার হয় পিন নাম্বার মানে হচ্ছে পাসওয়ার্ড ওকে তাহলে এটিএম মেশিন আস্কস ফর হিজ পিন এটিএম মেশিন এরপরে কি করলো ও হচ্ছে হ্যারির বাবার পাসওয়ার্ডটা চাইলো পিন নাম্বারটা চাইলো হি এন্টার্ড হিজ পিন তখন এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা তাহলে হচ্ছে মানে এখানে প্রবেশ করা বলতে এখানে বুঝিয়েছে নাম্বারটা সে হচ্ছে তার পিন নাম্বারটা তখন সে এন্টার করলো মানে প্রবেশ করালো দেন সাম অপশন আবার কিছু অপশন কি করলো অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া মানে হচ্ছে মানে চলে আসা ওকে দেন সাম অপশন অ্যাপিয়ারড অন দা স্ক্রিন তখন কি হলো কিছু অপশন স্ক্রিনে চলে আসলো হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয় মানে তার বাবার যে অপশনটা দরকার যে অপশনটা প্রয়োজনীয় সেটাকে সে উনি কি করলো সিলেক্ট করলো মানি পপড আউট অফ দা মেশিন এখানে পপড আউট মানে হচ্ছে বের হওয়া মানে কি করলো যখন সে হচ্ছে সেই রিকোয়ার্ড অপশনে হচ্ছে সিলেক্ট করলো তখন তখন মানি টাকাটা কি হয়ে গেল মেশিন থেকে বের হয়ে আসলো মানি পপড আউট অফ দা মেশিন আচ্ছা হিজ ফাদার কাউন্টেড দা মেশিন কাউন্ট মানে হচ্ছে গণনা করা মানে আমরা যে 1 2 3 4 আমরা যে গুনি সেটা হিজ ফাদার কাউন্টেড দা মানি তার বাবা কি করলো টাকাটা গুনে দেখলো হ্যাঁ যে টাকাটা ঠিক আছে কিনা হ্যারি ওয়াজ সারপ্রাইজড টু সি দিস সারপ্রাইজড মানে আমরা সবাই জানি অবাক হওয়া হ্যারি ওয়াজ সারপ্রাইজড টু সি দিস মানে হ্যারি আসলে এর আগে কখনো এটিএম মেশিন দেখে না এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় কেমন হয় কিরকম হয় কিভাবে টাকা আসে এরকম জাদুর মতো চলে আসে এটা আসলে হ্যারি দেখে খুব অবাক হয়ে গেল দেন তারপরে তারা কি করলো দে ওয়েন টু দা মার্কেট টু বাই সুইটস অ্যান্ড ক্লোথস তখন তারা এই টাকা দিয়ে কি করলো বাজারে গেল কিছু মিষ্টি এবং কাপড় কেনার জন্য তো সি সো দিস ইজ দা স্টোরি খুবই খুবই শর্ট স্টোরি ইটস আ ভেরি শর্ট স্টোরি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি ভালো সুন্দর গল্পটা সুন্দর তাহলে আমরা আবার একটু পড়ি সবাই পড়ো সবাই নিজে নিজে পড়ো ওকে সবাই পড়ো হ্যারি ওয়েন টু দা মার্কেট উইথ হিজ ফাদার দে ওয়েন টু এটিএম হ্যারিস ফাদার পুট হিজ ডেবিট কার্ড ইনটু দা মেশিন দেন সাম ফিগার কেম অন দা স্ক্রিন হি সিলেক্টেড দা অপশন টু উইথড্র মানি ATM machine asks for his PIN. He entered his PIN. Then some options appeared on the screen. He selected the required options. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweets and clothes. Acha. আচ্ছা আমি আবার আরেকটু আমি আবার আমি আরেকবার মিনিংটা বলে দিচ্ছি হ্যারি ওয়েন টু দা মার্কেট উইথ হিজ ফাদার হ্যারি তার বাবার সাথে মার্কেটে গিয়েছিল বাজারে গিয়েছিল দে প্রথমে দে ওয়েন টু এটিএম তারা এটিএম বুথে গেল গিয়েছিল হ্যারিস ফাদার পুট হিজ ডেবিট কার্ড ইনটু দা মেশিন হ্যারিস ফাদার কি করলো ডেবিট কার্ড হচ্ছে মেশিনটার ভিতরে ঢুকিয়ে দিল ডেবিট কার্ড হচ্ছে যে যে কার্ডটা দিয়ে সে টাকা তুলবে এটিএম থেকে সেটা দেন সাম ফিগার কেম অন দা স্ক্রিন তারপরে কিছু স্ক্রিনে কিছু সংখ্যা আসলো হি সিলেক্টেড দা অপশন টু উইথড্র মানি উনি কি করলো উনি হচ্ছে হ্যারির বাবা কি করলেন হ্যারির বাবা হচ্ছে তার
অপশন একটা অপশন সিলেক্ট করলেন টাকা তোলার জন্য এটিএম মেশিন আস্কস ফর হিজ পিন এরপর এটিএম মেশিন কি চাইলো তার কাছ থেকে পিন নাম্বার চাইলো পাসওয়ার্ড চাইলো হি এন্টারড হিজ পিন তখন উনি কি করলেন তার পিন নাম্বারটা দিলেন দেন সাম অপশন অ্যাপিয়ারড অন দা স্ক্রিন এরপর আবার কিছু অপশন চলে আসলো হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন তখন উনি তার যে প্রয়োজনীয় অপশনটা আছে যেটা তার দরকার সেই অপশনটা সিলেক্ট করলো মানি পপড আউট অফ দা মেশিন মানি এরপরে কি করলো মেশিন থেকে বের হয়ে আসলো টাকাটা তখন বের হয়ে আসলো হিজ ফাদার কাউন্টেড দা মানি তার বাবা টাকাটা গুনে দেখলেন হ্যারি ওয়াজ সারপ্রাইজ টু সি দিস হ্যারি এটা দেখে খুবই অবাক হয়ে গেল অবাক হয়ে গিয়েছিল দেন দে ওয়েন্ট টু দা মার্কেট টু বাই সুইটস অ্যান্ড ক্লোথস তারপরে তারা কি করলো তারা এই টাকাটা দিয়ে বাজারে গিয়ে বাজারে মিষ্টি এবং কাপড় কিনতে গিয়েছিল আচ্ছা এটাই হচ্ছে আজকে স্টোরি ম্যাম পপড মানে কি মিস 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 আপনার মাইক্রোফোন মিস আপনার শোনা যাচ্ছে মিস আপনি মিউট হয়ে মিস আপনার কণ্ঠ শোনা যাচ্ছে না ম্যাম আপনি মিউট করে রাখুন ওকে সরি 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 আমি আসলে খেয়াল করিনি কখন চলে গেছে ওকে আহনা কি বলতে চাচ্ছো বলো মিস এটা অ্যাডভান্স লার্নার কোর্স হ্যাঁ यस মিস আমি তিনটা 30 থেকে 350 পর্যন্ত চেক করেছি কিন্তু ঢুকতে পারিনি এখন হঠাৎ করে 4টায় শুরু হয়ে গেল বাবা এখন 4টাতেই তো ক্লাস হবে বাবা রোজার সময় হচ্ছে রোজার সময় তোমরা কি টাইমটা দেখেছো যে রোজার সময় 4টার ক্লাস হবে 2টায় আর 6টা এবং যদি তোমাদের 6টায় এবং 7টায় ক্লাস থাকে সেই ক্লাসটা তখন রোজার সময় কয়টায় হবে 3:30টায় ওকে এটা শুধুমাত্র রোজার জন্য আমার 7টায় ক্লাস আছে আচ্ছা তাহলে 7টায় রোজার সময় 7টায় ক্লাসটা হবে 3:30টায় ওকে ওকে তাহলে আমি 7টায় জি মিস শনিবার 7টায় ক্লাস হবে না না রোজার সময় 7টায় ক্লাস হবে 3:30টায় আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তোমরা তোমরা হচ্ছে লিয়াকত 151 ফেসবুক পেজে ওখানে ওখানে দেওয়া আছে ওখানে টাইম টেবিল সব কিছু দেওয়া আছে সেটা সেখান থেকে তোমরা দেখে নিও ব্যাচ 2 দিস ইজ ইয়া ব্যাচ ব্যাচ আচ্ছা মিস আমাদের এই ব্যাচটার ক্লাস ডালিয়া মিস নেন না হ্যাঁ ডালিয়া মিস হচ্ছে ছুটিতে This is batch 2. Batch 3. Okay, miss. Thank you. Batch 3. Acha. Okay, so let's read the story. Class ta ki 2ta baje hobe. Ha, chapter class 2tai hobe. 6ta ar 7ta class hobe 3:30tay. Okay? Miss, amar to shonibar e 9ta theke class hoy. Tahole amar ta 9tay class hoy. Amar to miss Tasnim miss korai sei class ti. আচ্ছা তাহলে সেটা তাসনিম মিস বলতে পারবে বাবা ওকে তুমি তাকে ওনাকে জিজ্ঞেস করে নিও বা তুমি অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিও মিস দুইটার সময় নাকি তিনটা চারটার ক্লাস যেমন এখন এখন আমরা 4টার দিকে ক্লাস করছি চারটার ক্লাসটা রোজার সময় 2টার সময় হবে আর ওকে মিস আর তোমাদের যদি 6টায় বা 7টায় ক্লাস থাকে রোজার সময় তাহলে সেটা হবে 3:30টায় ওকে বুঝতে পেরেছো यस মিস আচ্ছা ওকে আচ্ছা ওকে সো লেটস রিড দা স্টোরি ম্যাম আচ্ছা মিস আমাদের এই ব্যাচটার ক্লাস কি 2টার সময় হবে হ্যাঁ এটা 2টার সময় হবে আন্ডারস্ট্যান্ড ম্যাম यस বলো পুষ্পা বলো ম্যাম পপড অর্থ কি
मैम बोललाम তো পপ অর্থ কি পপড আউট অফ দা মেশিন পপড মানে হচ্ছে পপড আউট মানে হচ্ছে বের হয়ে আসা পপড আউট মানে হচ্ছে বের হয়ে আসা আন্ডার বুঝছো বের হওয়া মানে টাকাটা মেশিন থেকে বের হয়ে আসলো ঠিক আছে টাকাটা মেশিন থেকে জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ওকে সো লেটস রিড দা স্টোরি ওয়ান বাই ওয়ান আচ্ছা নাদিয়া নাদিয়া পড়ো নাদিয়া পড়ো নাদিয়া আর ইউ হিয়ার আচ্ছা নাদিয়া মনে হয় ওকে আচ্ছা রিফাত রিফাত রিড দা স্টোরি শোনা যাচ্ছে কি মিস হ্যারি ওয়েন্ট আচ্ছা নাদিয়া রিফাতের পরে নাদিয়া পড়বে হ্যারি ওয়েন্ট টু দা মার্কেট উইথ হিজ ফাদার দে ওয়েন্ট টু এটিএম হ্যারিস ফাদার পুট হিজ ডেবিট কার্ড ইনটু দা মেশিন দেন সাম ফিগার কেম অন দা স্ক্রিন হি selected the option to withdraw money ATM machine asked for his pin he entered his pin then some options appeared on the screen he selected the required option money popped out of the machine his father count the money harry was surprised to see this then they went to the market to buy sweets and clothes okay very good nadia Nadia, read. Harry went to market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. Then some figure came on the screen. He selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some option appeared on the screen. He selected the required options. Money popped out of the machine. His father counted the money. Counted the money. Harry was surprised to see this. Then they went to market to buy sweets and clothes. Okay, very good. Acha Pushpa. Great. Ji ma'am. Pushpar pore Nihar. Ma'am, amar kotha shona jay na. Ha jacche bol poro ma. Harry went to the market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. There some figure came on the screen. They selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some options appeared on the screen. He selected the required option. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweets and clothes. Very good, very nice. Nihar. Ma'am. Nihar, read. He means Harry went to the market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. Then some figure came on the screen. He selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some options appeared on the screen. He selected the required option. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweets and clothes. Okay, very good. Shayan. Shayan, read. Harry went to the market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. There some
There some figure came on the screen. He selected the opinion to draw. Option. He selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some options appeared on the screen. He selected required options. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweats and clothes. Very good. Acha. Then Vinita. Vinita, read. Vinita. Vinita, are you here? He went to the market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. Then some figures come on the screen. He selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some options appeared on the screen. He selected the required options. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweets and clothes. Okay, very good. Oishik, read. Oishik er pore Vinita porbe. Okay, Miss Harry went to the market with his father. They went to ATM. Harry's father put his debit card into the machine. Then some figure came on the screen. He selected the option to withdraw money. ATM machine asked for his pin. He entered his pin. Then some options appeared on the screen. He selected the required options. Money popped out of the machine. His father counted the money. Harry was surprised to see this. Then they went to the market to buy sweets and clothes. Okay, very good. Very nice. Acha, Vinita, your turn. Vinita, mone hoy net problem korche. Acha. Lamia, poro. Yes, Miss. Harry went. Lamia ke shuna jacche na. Lamia, I can't hear you. Tomake shuna jacche na. Ma'am, oru mone hoy net problem. Hote pare. Acha, Lamia, Vinita. Acha, tomaderke shona jacche na. Acha, thik ache. Okay, so except Lamia and Vinita, we all have done reading the story. Amra comprehension ta pore felechi. Okay. Acha. So let's start. Acha, before starting question answer, ami arekbar ektu porei. Harry went to the market with his father. Harry tar babar sathe market e giyechilo. They went to ATM, tar ATM booth e giyechilo. Harry's father put his debit card into the machine. Harry's baba tar debit card ta ki korlo, machine er bhitore dhukalo. Then some figure came on the screen. Tokhon ki korlo, ki ashlo, some
figure মানে কিছু কিছু সংখ্যা বা কিছু চিহ্ন স্ক্রিনে আসলো হি সিলেক্টেড দা অপশন টু উইথড্র মানি উনি তখন একটা অপশন সিলেক্ট করলেন টাকা তোলার জন্য এটিএম মেশিন আস্কড ফর হিজ পিন এটিএম মেশিন তখন তার কাছ থেকে পিন নাম্বার চাইলো হি এন্টারড হিজ পিন উনি তখন তার পিন নাম্বারটা হচ্ছে ঢুকালো মানে এন্টার করলো দেন সাম অপশনস অ্যাপিয়ারড অন দা স্ক্রিন এরপরে কিছু অপশন স্ক্রিনে আসলো হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন উনি তখন তার প্রয়োজনীয় অপশনটা সিলেক্ট করলেন মানি পপড আউট অফ দা মেশিন তখন টাকা যে মেশিন থেকে বের হয়ে আসলো হি হিজ ফাদার কাউন্টেড দা মানি তার বাবা টাকাটা গুনে দেখলেন হ্যারি ওয়াজ সারপ্রাইজড টু সি দিস হ্যারি এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল দেন দে ওয়েন্ট টু দা মার্কেট টু বাই সুইটস এন্ড ক্লোথস তে তারপর তারা বাজারে গিয়েছিল মিষ্টি এবং কাপড় কিনতে আচ্ছা সো লেটস স্টার্ট আওয়ার কোশ্চেন অ্যানসার ডু ইউ হ্যাভ কপি এন্ড পেন অল অফ ইউ রেডি উইথ ইউর কপি এন্ড পেন খাতা কলম দিয়ে রেডি হও আচ্ছা Okay. Okay. So number one, what is the answer? Where did Harry go with his father? Very easy. Harry go with his father in ATM. Market. ATM bank. Acha. Harry go hobe na ki hobe? What is the sentence? Is it past tense or present tense? Past tense. Tahole ki hobe? Harry went to the market with his father AJ first line look Harry went to the market with his father pura golpo tai kintu past tense pura story tai hocche past tense sobai likho Harry went to the market with his father Number one, Harry went to the market with his father. Ma'am, likha shesh. Acha, okay. So number two. Number two, what did his father select on the screen of the ATM machine? হ্যারির বাবা কি সিলেক্ট করেছিল এটিএম মেশিনের স্ক্রিনে ইটস অপশনস আচ্ছা ওকে লেটস সি আচ্ছা রিফাত বলছে যে অপশন সিলেক্ট করেছে আচ্ছা ইয়েস দেন ওকে হ্যারি এখানে বলেছে যে দেন সাম অপশন অ্যাপিয়ারড অন দা স্ক্রিন পিন নাম্বার ঢুকানোর পরে কিছু অপশন স্ক্রিনে এসেছিল হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশনস তাহলে কি হবে হ্যারিস ফাদার সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন টু withdraw the money. He selected on the screen of the ATM machine. He selected the required option on the screen of the ATM machine. He selected the required option on the screen of the ATM machine. He selected the required option on the screen of the ATM machine এত বড় সেন্টেন্স লিখতে হবে না শুধু লেখো হি সিলেক্টেড দা রিকোয়ার্ড অপশন অন দা স্ক্রিন আচ্ছা ওকে সো ক্যান আই গো ফর দা নাম্বার 3 ইয়েস ম্যাম আচ্ছা নাম্বার 3 হোয়াট ডিড দে বাই ভেরি ইজি কি তারা কি কিনেছিল হোয়াট সাম ক্লথস সাম Okay, they bought. Acha. Last line. Look at the last line of the story. They went to the market or they bought
They bought sweets and clothes. তোমরা পুরাটাও লিখতে পারো they went to the market to buy sweets and clothes or they bought sweets and clothes. এটাও লিখতে পারো. Your wish. Okay. Number 3 done. Yes, ma'am. তাহলে তারা কি কিনেছিল? They bought sweets and clothes or they went to the market to buy sweets and clothes. দুই ভাবেই অ্যানসারটা লেখা যায়। তোমার যেটা যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই অ্যানসারটা দিতে পারো। আচ্ছা। Complete the following question. He entered his what? কি ঢুকিয়েছিল? কে বলতে পারবে? আচ্ছা আমরা একটু দেখি ডেবিট কার্ড না হ্যারিস ফাদার ফুল হিজ ডেবিট কার্ড এন্টার্ড না হি এন্টার্ড হিজ পিন এই যে হি এন্টার্ড হিজ পিন নাম্বার হে হি এন্টার্ড হিজ পিন নাম্বার হি এন্টার্ড হিজ পিন হি এন্টার্ড হিজ পিন নাম্বারটা প্রবেশ করালো হি এন্টার্ড হিজ পিন ওকে হি এন্টার্ড হিজ পিন He entered his pin. Okay, ma'am. Acha. Acha. Number this question answer is very easy. Write the opposite of sum. Sum er opposite ki? Sum mane kichu? Sum er opposite ki? এটা ক্লাস 1 এর 1 এর পড়া সাম এর অপোজিট মেনি 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 সি ভেরি ইজি না ইয়েস মিস আচ্ছা আচ্ছা আর ইন এর অপোজিট কি কেউ বলতে পারছে না ইন এর অপোজিট কি ইন মানে ভিতরে মিস আউট হবে আউট ও মাই গড হোয়াই আর ইউ সো কনফিউজড হোয়াই আর ইউ সো কনফিউজড আচ্ছা সি মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আমি এরকম হঠাৎ করে খুবই ইজি কোশ্চেন দিয়ে দিব হ্যাঁ তোমাদেরকে একটু সারপ্রাইজ করার জন্য বুঝতে পেরেছো জাস্ট একটু পাজল করার জন্য জাস্ট সো দ্যাট ইউ ক্যান আচ্ছা সো তাহলে সামের অপোজিট হচ্ছে ম্যানি আর হিনের অপোজিট হচ্ছে আউট আচ্ছা সো উই হ্যাভ ডান দা কোশ্চেন অ্যানসার আচ্ছা প্রথম তিনটা কোশ্চেনটাই হচ্ছে ইম্পর্টেন্ট দ্যাট হোয়ার ডিড হ্যারি গো উইথ হিজ ফাদার হ্যারি ওয়েন্ট টু দা মার্কেট উইথ হিজ ফাদার হোয়াট ডিড হিজ ফাদার সিলেক্ট অন দা স্ক্রিন অফ দা এটিএম মেশিন হিজ ফাদার সিলেক্টেড সাম অফ দা রিকোয়ার্ড অপশনস on the screen of the ATM machine. Number 3, what did they buy? They bought sweets and clothes or they went to the market to buy sweets and clothes. Acha. Okay. So everyone, did you write? Shabai likhecho? Yes, miss. Acha. Now I will ask one by one. Where did acha Rifat bolo? Where did Harry go with his father? Harry went to the market with his father. Acha, okay, very good. Oishik, number 2. Oishik. Number 2 answer.
ঐশিক আচ্ছা আচ্ছা ওকে নিহার নিহার টেল মি নাম্বার 2 His father selected the required option on screen of the ATM machine. Okay, very good, very nice. Acha Pushpo, what did they buy? Number 3. Can you tell please, miss me? Miss they me. Bought sweets and clothes. Acha Shayan, number 1. Harry go, Harry go with his father to the market. No. Sorry, miss Harry go to market with his father. No. Harry go to ATM. এটা কি? What is the tense? Is it present tense or past tense? এখানে did আছে. Harry went to market with his father. হ্যাঁ, এখন হয়েছে. এখন হয়েছে. আচ্ছা. আদিবা, number 2. His father selected the required option on the screen of the ATM machine. Very nice, very good. Acha. Okay, then. Nadia, number 3. Number 3. They bought some sweets or clothes. Sweets and clothes. They bought. Buyer past tense ki hobe? Bought. They bought some sweets and clothes. Clothes. Acha. Binita, number 1. Are you here, Binita? Acha, Binita ke ekhono khuje paoa jacche na. Okay. Lamia, Lamia is not here. Acha, Oishik. 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 Yes, miss. Okay. Acha. Oishiv, number 2. What is the answer? His father selected a option on the screen. His father selected the required option. Required option on the screen of the ATM machine. Required option on the screen of the ATM machine. Required option হবে মানে তার যে অপশনটা দরকার ছিল প্রয়োজনীয় ছিল সেই অপশনটাই তো সে সিলেক্ট করেছে তাই না সব অপশন তো সে সিলেক্ট করবে না তো সেই অপশন তাহলে কি হবে his father selected the required option on the screen আচ্ছা ওকে সো আচ্ছা সবাই বলেছো সবাই অ্যানসার দিয়েছো সো উই হ্যাভ ডান দা কোশ্চেন অ্যানসার All of you, show me your copy. আমাকে একটু দেখাও তোমরা যে লিখেছো আমাকে একটু দেখাও show me your copy. আচ্ছা আদিবা লিখেছে পুষ্প লিখেছে রিফাত লিখেছে আচ্ছা নিহার আর শায়ানকেও দেখা যাচ্ছে না নাদিয়া Where are you? Nadia Likhuni? Acha, Nadia Likheche. Very good. Acha, Binita. Binita ekhono nei. Binita ke shuna jacche na. Okay. Acha. So let's start our next slide. Please, miss, please, apni ki agar screen ta ekটু dekhate parben? Which screen, Baba? Which screen? First screen. First. This one? Yes, miss. Okay. Thank you, miss. Okay, you're welcome. Acha. Okay. So, today we are going to some grammatical work about types of nouns amra ajke ekটু nouns niye amra exercise korbo noun niye exercise korbo amra shobai jani noun ki what is noun noun is a naming word and it is a part of speech noun
noun is a name of a person, thing, or a person, thing, or an animal. Haan? Noun hoche kono kichu naam ke noun bola hoy. আর হচ্ছে নাম সেটা যে কোনো একজন পার্সনের নাম হতে পারে কোনো অ্যানিমেলের নাম হতে পারে কোনো একটা জিনিসের নাম হতে পারে হ্যাঁ আচ্ছা নাউন হচ্ছে টাইপস অফ নাউন নাউনের নাউন কত প্রকার নাউন হচ্ছে বলা যায় আট প্রকারের নাউন আছে আমরা জাস্ট এক্সারসাইজ করার আগে আমি জাস্ট তোমাদেরকে একটু নাউন নিয়ে একটু একটু ধারণা দিব ঠিক আছে এই জন্য এটা এটা লেখার কিছু নাই এটা তোমরা তোমাদের বই তোমরা হচ্ছে তোমাদের বইতেই আছে ইভেন দেখার কিছু নাই জাস্ট আমরা একটু জাস্ট একটু পড়ব যে নাউন আসলে কি টাইপস অফ নাউনটা কি রকম কয় প্রকার কতগুলো টাইপ আছে আচ্ছা ফার্স্ট হচ্ছে কমন নাউন কাকে বলে ইউজ টু নেম পিপল প্লেসেস অর থিংস ইন জেনারেল ইট রিফারস টু দা ক্লাস অর টাইপ অফ পারসন অর থিং হ্যাঁ एग्जांपल গার্ল সিটি অ্যানিমাল হাউস ফ্রুট আচ্ছা কমন নাউন হচ্ছে মনে করো যে যে নাউনটা নরমালি হচ্ছে হচ্ছে সাপোজ হচ্ছে গার্ল গার্ল হচ্ছে মেয়ে এখন মেয়েটাকে কমন কারণ মেয়ে তো হচ্ছে মেয়ে তো অনেকগুলো হতে পারে মেয়ে এখন আছে আমি একটা মেয়ে পুষ্প একটা মেয়ে দেন হচ্ছে নাদিয়া একটা মেয়ে হ্যাঁ বিনিতা মেয়ে হ্যাঁ এখানে হচ্ছে যখন সবগুলা মেয়েকে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করে সেটাকে বলে কমন নাউন যেমন হচ্ছে সিটি সিটি হচ্ছে অনেকগুলা শহরের কথা বলা হয়েছে শহর এখানে ঢাকা ঢাকা সিটি হচ্ছে খুলনা সিটি রাজশাহী সিটি ওকে দেন সিটি হচ্ছে কমন নাউন যেটা হচ্ছে ইন জেনারেল বোঝানো হয় সাধারণভাবে যেটা বোঝানো হয় তারপর হচ্ছে অ্যানিমেল হাউস ফ্রুট ফ্রুট মানে হচ্ছে ফল ফল তো অনেক ধরনের ফল আছে কিন্তু ইন জেনারেল ফল বুঝাতে সেটা হচ্ছে কমন সেটাকে কমন নাউন বলে ইন জেনারেল যদি আমরা শুধু ফলের কথা বলি তাহলে সেটা হচ্ছে কমন নাউন আচ্ছা প্রপার নাউন হচ্ছে কোন কিছুর এক্সাক্ট নামটাকে বোঝানো হয়েছে যেমন হচ্ছে আমার নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়া হচ্ছে প্রপার নাম শায়ান আফিয়া হচ্ছে পুষ্প রিফাত এরা এগুলা হচ্ছে প্রপার নাউন যেটা একদম স্পেসিফিক্যালি হচ্ছে নাউনটা বোঝানো হচ্ছে নামটা বোঝানো হচ্ছে সেটাকে বলে প্রপার নাউন যেমন সেটা দেশের নাম হতে পারে মানুষের নাম হতে পারে কোন একটা জিনিসের নাম হতে পারে ওকে সেটাকে বলে প্রপার নাউন আচ্ছা কাউন্টেবল নাউন হ্যাভ আ সিঙ্গুলার এন্ড আ প্লুরাল ফর্ম এন্ড ক্যান বি ইউজড উইথ আ নাম্বার অর এ এন বিফোর ইট They are sometimes called count nouns. যেমন হচ্ছে car, desk, cup, house, bike. মানে যে যে ওয়ার্ডটা হচ্ছে কাউন্ট করা যায় যে নাউনটাকে আমরা কাউন্ট করতে পারি গণনা করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এখন কাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে দুই ভাবেই হয় সিঙ্গুলারও হয় প্লুরালও হয় ওকে তো যেমন হচ্ছে গাড়ি গাড়ি তো তোমার একটাও হতে পারে অনেকগুলোও হতে পারে তারপর হচ্ছে হাউস হাউস হচ্ছে একটাও হতে পারে আবার তিন চারটা বাড়িও আমরা দেখি তো যে যেই নাউনটা হচ্ছে আমরা গণনা করতে পারি গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন কোনটা যেটা আমরা গুনতে পারি না হ্যাঁ ক্যান নট বি কাউন্টেড দে অফেন রিফার টু সাবস্টেন্সেস লিকুইডস এন্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস নরমালি হচ্ছে যে নাউনটা আমরা গুনতে পারি না সেটাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন বলে যেমন হচ্ছে উড কাঠ কাঠ আমরা হচ্ছে গুনতে পারি না বাতাস দুধ তারপর হ্যাপিনেস হ্যাপিনেস মানে কি খুশি আমরা এগুলা হচ্ছে আমরা এটা আমরা ফিল করি আমরা এটা চোখে দেখি বা ফিল করি কিন্তু আমরা এটাকে কখনো গুনতে পারি না হ্যাঁ সেটা হচ্ছে যেসব যেসব নাউনগুলো আমরা গণনা করতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আচ্ছা নেক্সট হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট এখানে বোঝাচ্ছে যে রিফার টু পিপল অর থিংস দ্যাট এক্সিস্ট ফিজিক্যালি এন্ড দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য সেন্সেস ক্যান ডিটেক্ট আচ্ছা কনক্রিট নাউন মানে হচ্ছে যে নাউনটাকে আমরা ফিজিক্যালি দেখতে পাই একদম শারীরিকভাবে দেখতে পাই কিন্তু এবং যার এবং যেটা হচ্ছে আমরা
হচ্ছে যার কোন যেটা দিয়ে কোন একটা সেন্স আমরা ডিটেক্ট করতে পারি, যেমন হচ্ছে এখানে এক্সাম্পল আছে ডগ ট্রি অ্যাপেল মুন সক। আচ্ছা ডগ হচ্ছে কংক্রিট নাউন, কেন কুকুর আমরা ফিজিক্যালি দেখতে পারি। ওকে গাছ, গাছ আমরা হচ্ছে ফিজিক্যালি দেখতে পারি, অ্যাপেল অ্যাপেল আমরা ফিজিক্যালি দেখতে পারি, মুন মুন আমরা ফিজিক্যালি দেখতে পারি, সক সক মানে মোজা, মোজাও আমরা ফিজিক্যালি দেখতে পারি। যেটা আমরা হচ্ছে ফিজিক্যালি দেখতে পারি এবং যেটা যেটা দিয়ে আমরা সেন্স করতে পারি সেটা হচ্ছে কংক্রিট নাউন। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যেটা যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটার কোনো শারীরিক কোনো এক্সিস্টেন্সই নাই, কোনো ফিজিক্যাল কিছু নাই। দে রিফার টু আইডিয়াস ইমোশন এন্ড কনসেপ্টস। অ্যাবস্ট্রাক্ট নাউন নর্মালি হচ্ছে আমাদের আইডিয়া, তারপর হচ্ছে আমাদের যে আবেগ অনুভূতি, আমাদের যে ফিলিংস, হ্যাঁ আমাদের যে ধ্যান ধারণা, সেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝাই। অ্যান্ড ইউ ক্যান নট সি টাচ হিয়ার স্মেল অর টেস্ট, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কখনোই দেখতে পাবো না, ছুতে পারবো না, গন্ধ নিতে পারবো না, টেস্ট করতে পারবো না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউনটাকে চোখে দেখা যায় না এবং যে নাউনটা দিয়ে আমরা হচ্ছে কোনো গন্ধ পাবো না, ছুতে পারবো না, দেখতে পারবো না, খেতে পারবো না, সেটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হচ্ছে লাভ, লাভ মানে ভালোবাসা, লাভ কখনো আমরা খেতেও পাই না দেখতেও পাই না, আমরা এটা শুধুমাত্র ফিল করতে পারি। সময়, সময় কিন্তু আমরা চোখে দেখি না, হ্যাঁ আমরা জাস্ট ঘড়ি ঘড়িটা দিয়ে আমরা সময়টা বুঝতে পারি, কিন্তু সময় কিন্তু আমরা চোখে দেখি না, আমরা যা শুধু এটা ফিল করতে পারি, আমরা এটা বুঝতে পারি যে এখন কয়টা বাজে। ওকে ফিয়ার, ফিয়ার মানে ভয়, ভয় জিনিসটাও কিন্তু আমরা চোখে দেখি না কিন্তু এটা আমরা ফিল করি, রাইট, আমরা এটা ফিল করি। তারপর হচ্ছে ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, স্বাধীনতাটাও কি দেখার জিনিস, খাওয়ার জিনিস না, এটা হচ্ছে ফিল করার জিনিস। আমরা যেমন হচ্ছে আমরা আমাদেরকে যদি একটা বাসার রুমের মধ্যে বন্দি করে রাখা হয় তাহলে আমরা কি ফিল করবো, আমরা ফ্রিডম ফিল করব না, আমরা হচ্ছে ভয় ফিল করব। ফ্রিডম কখনই ফিল করব যখন আমরা ওই রুমটা থেকে বের হয়ে আসব, মানে স্বাধীনতা আমরা তখনই ফিল করব। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দিয়ে কোনো কিছু ফিজিক্যালি দেখা যায় না, শুধুমাত্র ফিল করা যায় কোনো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন হচ্ছে যেটা ফিজিক্যালি দেখা যায় এবং ফিলও করা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন টু অর মোর ওয়ার্ডস দ্যাট ক্রিয়েট এ নাউন। আচ্ছা নর্মালি একটা শব্দ দিয়ে তো একটা নাউন হয়, কিন্তু কম্পাউন্ড নাউন হচ্ছে একটার বেশি শব্দ দিয়ে যদি সেই নাউনটা হয় সেটাকে বলে কম্পাউন্ড নাউন। যেমন হচ্ছে রেইন, রেইনফল, রেইন মানে হচ্ছে বৃষ্টি, রেইনফলও মানে হচ্ছে কি বৃষ্টি, রেইনফল রেইনফল দুইটা কিন্তু ওয়ার্ড, দুইটা ওয়ার্ড একসাথে, দুইটা ওয়ার্ড একসাথে মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড হইছে, মানে একটা ওয়ার্ড হইছে, সেটা হচ্ছে সেটাকে হচ্ছে কম্পাউন্ড নাউন বলে। যেমন হচ্ছে সন ইন ল, সন হচ্ছে, সন মানে সন হচ্ছে একটা নাউন আর ইন ল হচ্ছে আরেকটা নাউন, তাহলে দুইটা মিলাই কি হলো একটা কম্পাউন্ড নাউন হলো সন ইন ল, মানে হচ্ছে সন ইন ল মানে কি, সন ইন ল মানে হচ্ছে জামাই। ওকে মেয়ের জামাইকে সন ইন ল বলে, হ্যাঁ তারপর হচ্ছে শ্যালককে সন ইন ল বলে, দেবরকে সন ইন ল বলে। ওকে সো আচ্ছা নেক্সট হচ্ছে ক্রেডিট কার্ড, যেমন হচ্ছে এই যে আমরা যে এই যে গল্পে পড়লাম ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পড়লাম, এটা হচ্ছে ক্রেডিট একটা নাউন, কার্ড হচ্ছে আরেকটা নাউন, তাহলে দুইটা মিলাই কি হলো একটি কম্পাউন্ড নাউন হলো। তো দুইটা যখন যে যখন দুইটা নাউন মিলে একটা নাউন হবে সেটাকে কম্পাউন্ড নাউন বলে, দুইটা নাউন মিলে যখন একটা অর্থবোধক শব্দ বোঝানো হবে সেটাকে সেই নাউনটাকে কম্পাউন্ড নাউন বলা হয়, সেই নাউনটাকে কম্পাউন্ড নাউন বলা হয়। একের বেশি বা দুইয়ের বেশি ওয়ার্ড মিলে যখন একটা নাউন বোঝানো হবে সেটাকে হচ্ছে কম্পাউন্ড নাউন বলা হয়। আচ্ছা নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হো কি রিফার টু আ সেট অর গ্রুপ অফ পিপল অ্যানিমেলস অর থিংস, মানে যখন কোনো কিছুর একটা গ্রুপকে বোঝানো হচ্ছে, গ্রুপ গ্রুপ বা টিম, হ্যাঁ টিমকে বোঝানো হচ্ছে তখন সেটাকে বলে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে ফুটবল টিম,
ফুটবল টিম, ফুটবল টিম এখানে হচ্ছে ফুটবল টিম বলতে একটা ফুটবল টিমে কয়জন থাকে, কয়জন প্লেয়ার থাকে? 11 জন প্লেয়ার থাকে, রাইট? তাহলে 11 জন জনকে মিলে হয় একটা টিম। তাহলে এটা এই টিমটাকে বলা বলে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে বাঞ্চ, আ বাঞ্চ অফ হোয়াট, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে একটা ফুলের তোড়া, এই বাঞ্চটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, গ্রুপ অফ, যেমন আ গ্রুপ অফ গার্লস, মানে একটা মেয়েদের গ্রুপ, বা আ গ্রুপ অফ বয়েজ, একটা ছেলেদের গ্রুপ, এই গ্রুপটা, গ্রুপ শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে পাইল, পাইল এখানে বোঝানো হচ্ছে আ পাইল অফ ক্লোথস, মানে কাপড়ের একটা স্তূপ জমে আছে, অনেক কাপড়ের একটা পাইল জমে আছে, একটা স্তূপ জমে আছে, এই পাইলটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, সো এটাকে, তাহলে কোনো, যখন কোনো কোনো একটা কোনো কিছু গ্রুপ বোঝানো হবে, কোনো কিছু টিম বোঝানো হবে, সেটাকে বলে কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন একটা মানুষের গ্রুপ হতে পারে, অ্যানিমেলস এর গ্রুপ হতে পারে, জিনিসের গ্রুপ হতে পারে। ওকে, দে আর অফেন ফলোড বাই অফ প্লাস প্লুরাল নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন সবসময় কি হয়, অফ থাকে, যেমন হচ্ছে গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ গার্লস, গ্রুপ অফ বয়েজ, হ্যাঁ, আর হচ্ছে প্লুরাল নাউন থাকে, সবসময় এটা প্লুরাল হবে, কালেকটিভ নাউন কখনোই সিঙ্গুলার হয় না, সবসময় প্লুরাল হয়। আচ্ছা, সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, কারোর কোনো কোনোটা বুঝতে সমস্যা হয়েছে? কমন কমন নাউন কোনটা, প্রপার কোনটা, কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কম্পাউন্ড, কালেকটিভ? তারপর মনে করো তুমি তোমার বাসার সামনে তুমি কয়টি গাছ দেখতে পাচ্ছ, সাপোজ দুইটি, তো ওই গাছটা তুমি গুনতে পারতো, কিন্তু যে নাউনটা আমরা গুনতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন হচ্ছে যেমন দুধ, পানি, তেল, বাতাস, তারপর হচ্ছে হ্যাপিনেস, মানে মানে সুখী, মানে তুমি খুশি, খুশিটা তো তুমি গুনতে পারতো না। হ্যাঁ, কিছু গ্রুপ মাধ্যমে নেওয়া হয়, রাইট? তাহলে এগুলা এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এনি কোশ্চেন? আর কারো কোনো প্রবলেম? Ask me, কোনো অসুবিধা নাই, আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লাস্ট আবার একবার আমার পড়ছি। কমন নাউন, কমন নাউন কাকে বলে? যে নাউনটা হচ্ছে কমনলি, ইন জেনারেল, একজনকে দিয়ে সবাইকে বোঝানো হচ্ছে, সেটাকে হচ্ছে কমন নাউন বলে। যেমন হচ্ছে গার্ল, গার্ল মানে হচ্ছে মেয়ে, এখানে মেয়ে বলতে হচ্ছে শুধু যে স্পেসিফিক্যালি একটা মানুষকে বোঝানো হচ্ছে তা না, সেখানে যত মেয়ে আছে তাদেরকে সবাইকে বোঝানো হচ্ছে। যেমন হচ্ছে ফল, ফল দিয়ে শুধু যে শুধু আপেলকে বোঝানো হচ্ছে তা না, সেখানে ফল বলতে আপেল, কমলা, কলা, সব সব ফল গুলাকে বোঝানো হচ্ছে, এটাকে বলে কমন নাউন। ইন জেনারেলি যেটা একটা একটা ওয়ার্ড দিয়ে সবাইকে বোঝানো হয় সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন হচ্ছে কি? প্রপার নাউন হচ্ছে যে স্পেসিফিক্যালি একজনকেই বোঝানো হবে, বা একটা জিনিসকেই বোঝানো হবে, বা একটা প্রাণীকেই বোঝানো হবে, সেটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, যেমন হচ্ছে সাপোজ হচ্ছে বিনিতা, বিনিতা হচ্ছে এখানে একজনই আছে, বিনিতা এখানে দুইজন নাই, এই জন্য বিনিতা হচ্ছে প্রপার নাউন। নর্মালি মানুষের নাম বা কোনো কিছুর নাম বা নদীর নাম, সেটা সবকিছুই হচ্ছে প্রপার নাউন, এগুলো সবই হচ্ছে প্রপার নাউন। ওকে, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হচ্ছে যে যে নাউনটা হচ্ছে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটা আমরা গুনতে পারি না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, কংক্রিট, কংক্রিট নাউন হচ্ছে যে নাউনটা আমরা চোখে দেখতে পারি, চোখে দেখতে পারি, ফিল করতে পারি, সেটা হচ্ছে কংক্রিট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যেটা আমরা চোখে দেখতে পারি না, কিন্তু শুধুমাত্র যেটা আমরা টাচ করতে পারি না, স্মেল করতে পারি না, শুধু সেটা হচ্ছে শুধুমাত্র ফিল করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে
যেমন হচ্ছে হচ্ছে সময়, ভয়, তারপর হচ্ছে লাভ, হ্যাঁ ফ্রিডম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা কম্পাউন্ড নাউন কোনটা? কম্পাউন্ড নাউন হচ্ছে দুইটা নাউন মিলে যখন একটা নাউন হবে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, যেমন হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট হচ্ছে একটা নাউন, ক্রেডিট কার্ডও হচ্ছে সরি কার্ডও হচ্ছে একটা নাউন, তাহলে দুইটা মিলে কি হলো? ডেবিট কার্ড, ডেবিট কার্ড মিলে একটা নাউন হলো, একটা কম্পাউন্ড নাউন হলো, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আচ্ছা কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে আ গ্রুপ অফ সামথিং, মানে কোনো কিছু গ্রুপ বুঝাচ্ছে বা কোনো কিছুর টিম বুঝাচ্ছে। আ বাঞ্চ অফ, আ গ্রুপ অফ, আ টিম, আ পাইল, আ ফ্লক, আ স্ট্যাক, হ্যাঁ এটা হচ্ছে এগুলাকে কোনো কিছুর টিম বা গ্রুপ বোঝানো হচ্ছে, সেটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা এনি কোশ্চেন? নো কোশ্চেন? মিস, অ্যাবস্ট্রাক্ট নাউন কি বিউটিফুল হতে পারে? হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন বিউটিফুল হতে পারে, অফ অফ কোর্স। ওকে, আচ্ছা এনি কোশ্চেন? ওকে, সো লেটস স্টার্ট আওয়ার এক্সারসাইজ। এখন আমরা নাউন নিয়ে এক্সারসাইজ করব, দেখো ভেরি ইজি। আচ্ছা ওকে, এভরিওয়ান রেডি উইথ ইওর কপি এন্ড পেন? ওকে, নাম্বার ওয়ান, আহার আইজ শোন উইথ হ্যাপিনেস। শোন মানে শাইন, শাইন এর পাস্ট টেন্স হচ্ছে শোন। আমরা জানি শাইন মানে কি, শাইন মানে চকচক করা, ঠিক আছে, শাইন করে যে চকচক করে, আর শোন হচ্ছে শাইন এর পাস্ট টেন্স। তাহলে হার আইজ শোন উইথ হ্যাপিনেস, তার চোখগুলো খুশিতে চকচক করতেছে, চকচক মানে তার মানে একদম হবে না, তাহলে হ্যাপিনেস টা কি হবে? মিস, অ্যাবস্ট্রাক্টেড নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? কারণ হ্যাপিনেস হচ্ছে আমরা শুধুমাত্র ফিল করতে পারি, এটা আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা টাচ করতে পারি না, এটা আমরা ছুঁতেও পারি না। ওকে ভেরি গুড। আচ্ছা নাম্বার টু, মার্কারি ইজ দ্য স্মলেস্ট অফ অল প্ল্যানেটস। মার্কারি হচ্ছে পৃথিবীতে সরি আমাদের পুরো সৌরজগতে কয়টি কয়টি গ্রহ আছে, কয়টি প্ল্যানেটস আছে কে বলতে পারবে? আটটি। মিস, আটটি? ইয়েস ভেরি গুড, আটটি প্ল্যানেটস আছে। মার্কারি হচ্ছে সবথেকে ছোট প্ল্যানেট, মার্কারি 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 হচ্ছে সবথেকে ছোট প্ল্যানেট। তাহলে এই মার্কারিটা কি? এটা একটা প্ল্যানেটের নাম, এটা একটা গ্রহের নাম, তাহলে এটা কি হবে? নাউন, প্রপার নাউন। ভেরি গুড, প্রপার নাউন, ভেরি গুড। তাহলে প্রপার নাউন হচ্ছে মার্কারি। ওকে ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আগের ড্রয়িংটা চলে আসছে। আচ্ছা নাম্বার থ্রি, দা কমিটি মিটস এভরি থার্সডে। কমিটিটা কি করে? প্রতি বৃহস্পতিবারে মিট করে, হ্যাঁ মানে কমিটিটা মানে সবার সাথে আর কি আর কি থার্সডেতে একটা কমিটি হয়, প্রতি থার্সডেতে একটা কমিটি বসে। তাহলে এখানে কমিটি এটা কি? মিস, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। মিস, কালেকটিভ নাউন। আচ্ছা কেন কালেকটিভ নাউন? রিফাত বলো কেন কালেকটিভ? এডওয়ার্ড হচ্ছে আমার ছোট ভাই, ব্রাদারটা কি কি নাউন? কমন নাউন, ইয়েস। ভাই তো শুধু এডওয়ার্ডের নাই, ভাই তো আমারও ভাই আছে, তোমাদেরও ভাই আছে, এই জন্য তাহলে ব্রাদারটা কি হবে? কমন নাউন, ইয়েস। ওকে ভেরি গুড, কমন নাউন হবে, ভেরি গুড। এই তো তোমরা তো সব পারো। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দেই। ওকে ওকে,
আচ্ছা মাইশা এখন জয়েন করছে আচ্ছা ওকে নেক্সট স্লাইড আচ্ছা ওকে হ্যাভ ইউ রিড এনি স্টেইনবেক স্টেইনবেক হচ্ছে একটা গল্পের বইয়ের নাম বলছে যে তোমরা কি স্টেইনবেকটা পড়েছো যেমন আমরা বলি না তো তোমরা কি গীতাঞ্জলি পড়েছো হ্যাঁ তাহলে ও হচ্ছে এখানে স্টেইনবেকটা হচ্ছে একটি গল্পের বইয়ের নাম একটি বইয়ের নাম এটা গল্পের বই না কিসের বই সেটা জানি না কমন নাউন বইয়ের নাম তাহলে কমন নাউন কমন নাউন হবে এটা প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউন यस একটা এক্স্যাক্ট একটা বইয়ের নাম বুঝিয়েছে বই তো বই হচ্ছে কমন নাউন বুক হচ্ছে কমন নাউন আর এই আর স্টেইনবেক হচ্ছে একটা বইয়ের নাম বুঝিয়েছে তাহলে স্টেইনবেকটা কি নাম হবে প্রপার নাউন আচ্ছা ওকে ভেরি গুড আচ্ছা নাম্বার 6 অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি মানে কি সততা সততা এটা কি আমরা কি করতে পারি দেখতে পাই না অনুভব করতে পারি অনুভব করতে পারি ফিল করতে পারি মানে অনেস্টিটা আসলে কি জিনিস সেটা আমরা আসলে সবাই জানি তাহলে অনেস্টি কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন হবে আচ্ছা ওকে ভেরি গুড ওকে ওকে 7 নাম্বার আ ভাস্ট ক্রাউড মানে বিশাল ভিড় ভিড় ক্রাউড মানে ভিড় আ ভাস্ট ক্রাউড গ্যাদারড টু উইটনেস দা সিন উইটনেস মানে কি কি হয়েছিল একটি বিশাল ভিড় কি করলো একটা এই ঘটনাটা দেখেছিল উইটনেস মানে সাক্ষী থাকা বা দেখা ওকে দেখেছিল এখানে ক্রাউড মানে ভিড় তাহলে ক্রাউড কি নাউন হবে কালেকটিভ নাউন হ্যাঁ ইটস কালেকটিভ নাউন হবে ওকে কেন হবে কারণ ওয়াই আমার কাজিন লাস্ট সামারে মানে গত বছর গরমকালে কোথায় গিয়েছিল প্যারিসে গিয়েছিল এখানে কাজিনটা কি কমন নাউন কমন নাউন কমন নাউন আচ্ছা ভেরি গুড তাহলে কাজিন কেন কমন নাউন কারণ আমাদেরও চাচাতো বোন আছে আচ্ছা শুধু কাজিন তো শুধু চাচাতো বোন না খালা তো মামা তো কুপার তো আমাদের বোন আছে আমাদের হ্যাঁ তাহলে এখানে কাজিন হচ্ছে কাজিন এমন একটা ওয়ার্ড যেটা হলো কাউকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে না কাজিন হচ্ছে নরমালি যে কোনো কাজিন বা যে কোনো ভাই বোনকে বুঝাচ্ছে তাহলে এখানে মাই কাজিন ওয়েন টু প্যারিস লাস্ট সামার দিস ইজ আ কমন কমন নাউন নাউন ওকে ওকে ভেরি গুড ভেরি ইজি রাইট ইয়েস মিস ইয়েস মিস আচ্ছা Number 9. What is the answer? The army marched on the city. March মানে collective noun. আচ্ছা march মানে হচ্ছে ওই যে তোমার left line করে করে যে march করা ওইটা হচ্ছে march. The army মানে তো সেনাবাহিনী. The army marched on the city. আর সেনাবাহিনীটা কি করছিল? শহরের উপর দিয়ে march করে যাচ্ছিল. হ্যাঁ. তাহলে army হচ্ছে what? কৌতূহল yes very good তাহলে আচ্ছা his answer did not satisfy satisfy মানে কি আগে আমাকে
স্যাটিসফাই মানে কি সন্তুষ্ট করা यस সন্তুষ্ট করা মানে বলেছে যে তার সে যে আমাকে উত্তরটা দিয়েছিল সেটা আমার তার সেই উত্তর দিয়ে আমার আসলে কৌতূহলটা মানে মিটে নাই মানে কৌতূহলটা হচ্ছে স্যাটিসফাই হয় নাই ঠিক আছে আমি সন্তুষ্ট না মানে তার অ্যানসারটা দিয়ে আমার কৌতূহলটা আমি সংগ্রহণ করতে পারি নাই ঠিক আছে সেটা সেটাই বলছে তাহলে এখানে কিউরিওসিটি নরমালি কৌতূহল এটা আমরা হচ্ছে চোখে দেখতে পাই না ধরতে পাই না এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই দ্যাটস হোয়াই কিউরিওসিটি ইজ আ অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন কিউরিওসিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল যেটা হচ্ছে যার কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই ওকে ওকে মিস আচ্ছা ওকে এখন আমি ওকে এখন আমি সব ওয়ান বাই ওয়ান আমি হচ্ছে ধরব আচ্ছা আচ্ছা ঐশিক নাম্বার ওয়ান and you have to explain to me to amake bujhiye bolte hobe je eta keno keno noun among ebong eta ei noun ta keno hoyeche eta amake kintu bujhiye bolte hobe ঐশিক নাম্বার 1 বলো মিস আমাকে জিজ্ঞেস করেছেন yes her eyes shone with happiness এটা হলো বি অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ কারণ আমরা হ্যাপি তার যে এটা হ্যাপিনেস এটা আমরা দেখতে পাই না ছুঁতে পারি না কিন্তু এটা আমরা ফিল করতে পারি যে সে হ্যাপি ওকে ভেরি গুড ভেরি নাইস আচ্ছা নেক্সট ওকে আচ্ছা রিফাত মার্কারি নাম্বার 2 মার্কারি ইজ দ্য স্মলেস্ট অফ অল দ্য প্ল্যানেটস মিস এটা প্রপার নাউন হবে হ্যাঁ ওয়াই মিস মার্কারি হচ্ছে একটা গ্রহের নাম গ্রহ মানে মানে স্পেসিফিক্যালি আমরা একটা মার্কারি একটা গ্রহ গ্রহ আছে যেটার নামই হচ্ছে মার্কারি তাহলে এই জন্য আমরা এটা প্রপার নাউন আচ্ছা ওকে ভেরি গুড নাদিয়া নাম্বার 3 নাম্বার 3 নাদিয়া মিস এটা কালেকটিভ নাউন হোয়াই বিকজ এটা অনেক মানুষ বুঝেছে তাই হ্যাঁ কমিটি নরমালি একটা মানুষের হয় না একটা মানুষের কমিটি হয় না অনেকগুলো মানুষ নিয়ে কমিটি একটা কমিটি হয় এই জন্য দিস ইজ দা কালেকটিভ নাউন আচ্ছা ভেরি গুড ওকে পুষ্প নাম্বার 4 ম্যাম নাম্বার 4 হবে কমন নাউন হোয়াই ম্যাম কারণ এটা মানে এটা একটা নাম দিয়ে অনেকজনকে বোঝানো হইতেছে আর হচ্ছে ব্রাদার মানে ভাই সবারই ভাই থাকে না শুধু তো এডওয়ার্ডের ভাই নাই তাই না আমাদেরও ভাই আছে দ্যাটস হোয়াই দিস ইজ আ কমন নাউন আচ্ছা ওকে ভেরি গুড মাইশা তুমি কি বলতে পারবে ইউ আর লেট নাম্বার 5 কি তুমি বলতে পারবে আমি তো বুঝতে পারছি না এটা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সবারটা আগে শুনো ওকে তুমি তাহলে শুনতে থাকো আচ্ছা আদিবা নাম্বার 5 আদিবা তাসফিয়া আদিবা তাসফিয়া আচ্ছা আদিবা আদিবাকে পাও লামিয়া আর ইউ হিয়ার ইয়েস মিস নাম্বার 5 তুমি কি বলতে পারবে ইয়েস মিস স্টেইনবেক এখানে একটা বইয়ের নাম বোঝানো হয়েছে তাই এটা একটা প্রপার নাউন প্রপার নাউন নাম বোঝানো হয়েছে ওকে ভেরি গুড ওকে ভেরি নাইস আচ্ছা নিহার নাম্বার 6 নিহার নাম্বার 6 মিস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ওয়াই মিস অনেস্টি সততা আমরা টেস্ট নিতে পারি না স্মেল নিতে পারি না ধরতেও পারি না যার কারণে এটা শুধু আমরা ফিল করতে পারি যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ওকে ভেরি গুড ভেরি নাইস
মাইশা তুমি এই যে তুমি যে শুনছো তুমি কি বুঝতে পারছো মা ইয়েস মিস তুমি কি পড়াটা বুঝতে পারছো ইয়েস মিস আচ্ছা ঠিক আছে মাইশা যেহেতু তুমি লেট করেছো পরে হচ্ছে ইউটিউব থেকে তুমি এই ভিডিওটা দেখে নিবে ওকে ওকে আচ্ছা নেক্সট স্লাইড নাম্বার 7 ওকে নাম্বার 7 শায়ান নাম্বার 7 শায়ান বলো আ ভাস্ট ক্রাউড গ্যাদারড টু উইটনেস দ্য সিন ক্রাউডটা কি হবে বাবা মিস ইট ইজ কালেকটিভ নাউন ওকে হ্যাঁ কালেকটিভ নাউন ঠিক আছে কিন্তু কেন This is because this is not a name of one single person. There is so many persons. Okay, there are so many people in the crowd, na? Okay. Yes, Acha. Miss. Very good, Acha. Hey, to very good. Chayan, sundar kore English amake bujhiye diyeche. Very good. Acha, Binita, number 8. Are you here, Binita? তিনিটা ক্লাসে শুরুতে ছিল তারপরে কোথায় হাওয়া হয়ে গিয়েছে বুঝে পাওয়া যাচ্ছে না আচ্ছা ওকে আদিবা আর ইউ হিয়ার আদিবা ইয়েস মিস ইয়েস আদিবা নাম্বার 8 মিস এটা হবে কমন নাউন হ্যাঁ ওয়াই মিস কারণ কাজিন তো সবার থাকে হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা কাজিন বলতে এখানে মামাতো খালাতো ফুফাতো সবাইকেই বুঝাচ্ছি সো দ্যাটস ওয়াই ইটস আ কমন নাউন আচ্ছা ভেরি গুড ওকে ওকে মাইশা ক্যান ইউ টেল নাম্বার 9 9 কি বলতে পারবে ইয়েস মিস হ্যাঁ বলো তো মিস এটা কালেকটিভ নাউন হ্যাঁ ওয়াই আর্মিটা কেন কালেকটিভ বিকজ আর্মি একজনকে দিয়ে না অনেকজনকে দিয়ে হয় এই কারণ ইয়েস ভেরি গুড এখন নাম্বার 10 বলো তো নাম্বার 10 পারবে মিস অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ ওয়াই কিউরিওসিটি মানে কি সেটা বলো মিস কিউরিওসিটি আমরা ফিল করতে পারি এই কারণ হ্যাঁ ইয়েস আমরা এটা চোখে দেখি না আমরা এটা কিন্তু এটা আমরা ছুঁতে পারি না ঠিকই ওকে ফাইন কিন্তু কিউরিওসিটি জিনিসটা কি সেটা আমরা ফিল করতে পারি দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা ওকে সো এভরিওয়ান উই হ্যাভ ডান দা আওয়ার টাইপস অফ নাউন আজকে আমরা প্রথমে একটু নাউন সম্পর্কে পড়লাম কত প্রকার নাউন হয় সেটাও আমরা জানলাম কেমন হয় সেটাও আমরা বুঝলাম এরপর আমরা এক্সারসাইজটা করলাম আচ্ছা সো এনি কোশ্চেন ফ্রম দিস টপিক নাউন নিয়ে আর কোনো কোশ্চেন আছে এনি কোশ্চেন নো ম্যাম আর তোমাদের তো অবশ্যই গ্রামার বই আছে ইউ হ্যাভ গ্রামার গ্রামার বুক তাহলে তোমরা সেই বই থেকে তোমরা আরো একটু ডিটেইলসে নাউনসটা পড়ে নিতে পারবে আর ওইটা জেনে নিতে পারবে আচ্ছা ওকে সো লেটস ডু আদা টাং টুইস্টার আমাদের লাস্ট স্লাইড হচ্ছে টাং টুইস্টার সবাই খাতায় লিখে ফেলো শি সেলস she sells at the seashore আমারই ভুল হচ্ছে আচ্ছা she sells seashells at the seashore এখানে কি বলেছে সেল মানে হচ্ছে বিক্রি করা seashells মানে কি শামুক বা শঙ্খ এই যে এখানে একটা শঙ্খর ছবি দেওয়া আছে হ্যাঁ at the seashore seashore মানে হচ্ছে সমুদ্র সৈকতে মানে সমুদ্র তীরে কি করছে সি এখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে একটা মেয়ে কি করছে শামুক বিক্রি করছে সমুদ্র সৈকতে বা সমুদ্র তীরে এটাই হচ্ছে মানে কথাটা এখানে উচ্চার একটু টাফ এই টান্টুসটা একটু টাফ দেখো সবাই সবাই পড়ো সবাই নিজে নিজে পাঁচবার পড়ো ম্যাম আপনি একটু আবার বলবেন আচ্ছা সি সেলস সি শেলস এট দা সি শোর She sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells
seashells at the seashore. Okay. She sells seashells at the seashore. I think it's a 10 bar kore poro tumra. Nije nijera 10 bar kore poro. This is ektu tough. This is a tough one. Okay, tahole she sells seashells at the seashore. 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 Sobar ki daat bhenge jacche porte? Sobar ki daat ache? নাকি সব দাঁত পড়ে গেছে? একটু একটু আছে ম্যাম, একটু একটু আছে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে she sells seashells at the seashore, মেয়েটা কি করে? মেয়েটা হচ্ছে সমুদ্র তীরে এই শামুক গুলা কাছে বিক্রি করে। তাহলে she sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. মিস, এটা আমরা কয়বার বলবো? তোমরা এখন 10 বার করে বলো, তারপরে আমি দাঁড়াও ধরবো সবাইকে। আমি সবাইকে 5 বার করে ধরবো। আচ্ছা, অল অফ ইউ ডান রিডিং? সবাই পড়েছ? আচ্ছা, সবার কি লেখা আছে? সবাই লিখেছ খাতায়? ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে নিহার বলো। নিহার 5 টাইমস বলো। মিস, শি শেয়ার, she sells seashells at the seashore. 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 Okay. Okay. Maisha. Yes, miss. Bolo. She sells seashell at the seashore. 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 Very good. Shayan. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells at the seashore. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells. আচ্ছা ওকে ওকে, শায়ান অনেকবার বলেছো, ওকে ভেরি গুড। আচ্ছা নাদিয়া, নাদিয়া বলো। She sells at the seashore. She sells at the seashore. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. She sells seashells at the seashore. Okay.
আচ্ছা ভেরি গুড লামিয়া লামিয়া বলো ওকে মিস সি সেলস এট দ্য সিশর শি সেলস 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 সি সেলস এট দ্য সিশর আচ্ছা ওকে আদিবা She sells seashells at the seashore. 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 Okay. Acha. Okay, Rifat. She sells at the seashore. 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 Okay. Pushpa. Ji ma'am. She sells seashells at the seashore. She sells 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 at the seashore. Okay. Oishik. Yes, miss. She sells at the seashore. 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 Okay. Binita, are you here? Binita, nahi. Acha. Okay. Tahole to shobai bolecho. Okay. So we have done our tongue twister. আচ্ছা কমনলি আমরা যেটা সবাই মিস্টেক করেছি সেটা হচ্ছে সি শোর সি শেলস মানে সি আমরা কিন্তু সমুদ্রটাকে সি বলি না হ্যাঁ তো আমরা সেটা আসলে এটা আমিও ভুল করেছি এটা কমনলি আমরা সবাই ভুল করেছি আমরা সি শেলস সি শোর বলেছি হ্যাঁ আসলে সি শেলস সি শোর সমুদ্রটাকে আমরা বলে কি ইংলিশে সি বলি আচ্ছা ওকে সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন কারো কোনো কোশ্চেন আছে বা তোমাদের প্যারেন্টসদের কোনো কোশ্চেন আছে নো ম্যাম আচ্ছা ইফাত ওকে তারপরে হচ্ছে কোনো কম্প্রিহেনশন নিয়ে এনি কোশ্চেন অর নাউন নিয়ে এনি কোশ্চেন নো মিস Okay. Ifat, do you have any question? No, miss. Acha. Okay. Tahole hoche, okay. So let's finish our class. See you next time. Inshallah, next. Okay. Next Tuesday. তাহলে তোমরা ভালো করে এটা দেখো পড়ো আর হচ্ছে যারা মাইশা যেমন লেট করেছো মাইশা লামিয়া তোমরা যারা একটু লেটে আসছো তোমরা হচ্ছে ফেসবুক পেজ থেকে সবাই ফেসবুক পেজ থেকে পড়াটা নিয়ে নিবে আর হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিবে তাহলে যেটা হবে যে বুঝতে সুবিধা হবে আচ্ছা ওকে সো বাই বাই আমাদের গ্রুপে কোন কোন ক্লাস রয়েছে এই এই গ্রুপে তো এখন তো হলো ইয়ে করছি আমরা Mrs. Assalamu alaikum. Wa alaikum assalam.